আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করতে হবে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। 25 আগস্ট রবিবার জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন ভাষণের জবাবে 26 আগস্ট আজ সোমবার এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্তেই হবে, সেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। মির্জা ফখরুল আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্র পরিণত করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হবে, আমরাও সেটা চাই। এ ব্যাপারে সরকার উদ্যোগ নিলে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের ছেলেদের গুলি করে মারা হবে এটা আর দেখতে চাই না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ীদের বিচার সুনিশ্চিত করতে হবে। ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা হয়েছে, এগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। এই সরকার এসেছে অবশ্যই কাজ করার জন্যই এসেছে, সেই সুযোগ তাদের দিতে হবে। আমরা বারবার বলছি, অবশ্যই আমরা যৌক্তিক সময় দিতে চাই, নির্বাচন দিতেই হবে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, সেখানে যেন সবাই ভোট দিতে পারে, এমন যেন না হয় যে আগের অবস্থা ফিরে আসে। সেজন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছে, সেটা অবশ্যই যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে। সেই যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে এটা আমার বিশ্বাস।